Ya baghiyal khairi aqbil wa ya baghiyash sharri aqsir. O Allah nek banda hol tumra guao ibadat to mon deo dozokh ta ki mukti pao jannater odhikari bono ar thura thura ibadat koriya beshi beshi sawaber malik bono thurai besh khaje he balair onneshon kari nekir onneshon kari tumra guao tumrar chance dorja khula আর হে গুনাহগার খাতাকার যারা গুনাহ বালা পাও তোমরা থামো এই মাসে তোমাদের গুনার অবকাশ নাই এর লাগি বুরাই করনে ওয়ালা হল থামো তো লাইলাতুল কদর দামি হইলা কুরআন শরীফে আর রমজান দামি হইলা লাইলাতুল কদর তাহায় ও নবী যে ফরমাইনি মাসে এক তাসবিহ পড়ো 1000 তাকবীর সওয়াব নাও অন্য হাদিস আইছে মান্নাদ ফরিজাতান ফিহি কানা কামান আদা 70 ফরিজাতান ফিমা সিওয়া যেই মাসে এক ফরজ ইবাদত আদায় করব আল্লাহ তাআলা 70টা ইবাদত ফরজর সওয়াব দিবা এক নফল করলে এক ফরজর সওয়াব আল্লাহ দান করবা যখন রমজান রোজা আপনি আরম্ভ করবা নবী আলাইহিস সালামে বুখারী শরীফ 1994 নম্বর হাদিস কিতাবুস সওম ইমামে বুখারী আলাইহির রহমাত তান সনদ দিয়ে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে উল্লেখ করদা আসসিয়ামু জান্নাতুন মা লাম ইয়াখরিক আও ইয়াজহাল মালাম ইয়ারফুস আও ইয়াজহাল রোজা এক মানুষ লাগি ডালর খাম করে আড়ালর খাম করে জাহান্নাম তাকি আড়াল বনে দুজখর আগুন তাকি আড়াল বনে আখেরাতর বিহদ আপদ তাকি আড়াল করিলা এক মানুষরে রোজায় যতক্ষণ এই রোজা রাখিয়া বান্দা কোনো নাফরমানিত লিপ্ত হইতো নাই অথবা কোনো জাহালতির কাম কোনো গুনার কাম করতো নাই কোনো কুফরি দ্বারা খাসা বা বড় কোনো গুনাহত লিপ্ত হইতো নাই তখন এই রোজায় বন্ধারে আড়াল করব এখন আপনি কোক আপনার সামনে যদি বড় লাখড়ির এক আড়াল থাকে আর হদার আগুন জ্বলে আর বিরাট প্রকাণ্ড লাখড়ির এক তক্তা এখান দিয়ে আপনার আড়ালে রাখা হয় তে লাখড়ির আগুনের তাপ দূরে থাকে কি আপনার গাত লাগতো নাই কিন্তু যদি এই লাখড়ি কাণ্ডে তক্তারে আপনি ছিদ্র করিলেন একটা কতখান ভাড়ি লাই আর কতখান ডুয়াল করে দেন তে এই ডুয়াল দিয়া গিয়া গরম ফসি দিব নাই আপনি আগুনের গরমিতা কি আর বাস্তা পারবেন পারতা নাই আল্লাহ নবী আলাইহিস সালাম একবারে মাটি ভরে বুঝাইয়া ফরমাইতরা অন্য রেওয়ায়েত তো মালাম ইয়াখরিকহা যত সময় এই রোজারে বন্ধায় ফাড়ি তো নাই সিরি তো নাই ডুয়াল করতো নাই এই রোজায় তারে দুজখ তাকি আড়াল বানিয়া রাখবো বানাইয়া রাখ ও ফরমাইতরা মালাম ইয়ারফুস যতক্ষণ হে কোনো গুনার খামলিপ্ত হইতো নাই রোজা দুরিয়া যদি গীবত বাদ দেয় না রোজা দুরিয়া যদি আর কোনো নিন্দা আনে গানে গু ভিডিও ফিল্ম এগুলো লাগাই দে ফেসবুক খুলিয়া দেখা শুরু আবি যাবি জিনিস রোজা এই আবি যাবি জিনিস দেখিয়া সময় কাটাইবার নাই বা হল আর বুজুর্গ হল একে সত্যই রেখে সত্যই আসমান জমিন হাই অ্যালার্ট জারি থাকে দুনিয়াত লক্ষ কোটি মুসলমান হল রোজা সারা ফিরিস্তা হল সাবধান দেখো কোনো হন আবার বন্ধায় কোনো দোয়া করেননি জলদি তার দ্বারো যাও হে যে দোয়া করে তার দ্বারো বুঝা খালি আমিন আমিন হওয়ার থাকো আর আমি হদিস পড়েছি আল্লাহ নবী ফরমাইন ইজা কানা আউয়ালু লাইলাতিন মিন রমাদান সুফিদাতি শায়াতিন ওয়া মারাদাতুল জিন রমজান মাসের প্রথম রাত্রি যখন আইয়া উপস্থিত হয় আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত দুষ্ট মতি শয়তানদের নিয়ে জিনজির দিয়ে বেড়াইয়া রাখি দেন বেড়ি পড়াইয়া দেন যত দুষ্ট মতি শয়তান জিন্নাতর মাঝে গুণ বাদ শয়তান এরারে বেড়ি লাগাই দেন জিনজির দিয়ে বান্ধি লাই একদিকে এরারে বান্ধিয়া রাখা হয় এখানে ইমানদার দে যন্ত্রণা কম দিতা আল্লাহর ইমানদার বন্দায় রমজান পাইছে রমজান দে রমজান খোয়া হয় বন্দার সব গুণা জ্বালাই দে রমাদুন গরম থাকি আগুনি থাকি এই শব্দ রমাদুন মানা জ্বালাইয়া দেওয়া মরুভূমির গরমিরে খোয়া হয় অর্থাৎ অতিরিক্ত গরমে যখন কোনো বস্তু জ্বালাই লায় তো এই বস্তু এই শব্দ তাকে আইসে রমাদান রমজানে ওলা বন্দার পেটর ক্ষুধায় আর আল্লাহর মহব্বতে রোজা রাখায় পিপাসায় সব এখান হয় তখন এই আমলের বিনিময়ে তার সব গুণারে আল্লাহ জ্বালাইয়া বসীভূত করিয়া সালি বানাইয়া দিলে রমজান যাওয়ার পথে বন্দার কোনো গুণা আর থাকে না সুতরাং এই বন্দা যখন এবাদত করবার লাগে এই মাস পাইছে শয়তানটা যাতে কম তারে চক্রান্ত করতে পারে বা আটকায় আটকে ও আল্লাহ তান বন্দারে সাহায্য করবার লাগি শয়তান দে আটকাই চিঞ্জিল লাগাই দ্বিতীয় কাম হয়
উগলিকাত আবওয়াবুন নারি ফালাম ইউফতাহ মিনহা বাবুন, দুজখর যত দরজা আছে সব আল্লাহ বন্ধ করে দেন, আর কোন দরজা খোলা হইতো না ঈদুল ফিতরের আগ পর্যন্ত। আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ মুদত হটা দুজখ বন আর ও বন্ধ ও দুজখ থাকিত না যাত ফা, আর কোন দিন দুজখ পাই যাইছ না, দুজখ কিয়ক লরে আল্লাহ কিয়ামত দিন কইবা মা সালাকাকুম ফি সাকার, ও বন্দা হল তোমরা এই দুজখের মধ্যে তোমরারে কোন আমলে লই আইলো তোমরা কি জানো না, আলাম ইয়াতিকুম নাজির, তোমরা কাছে কোনো নবী রসুল কে শুননি, দুজখের তো ভয়াবহ শাস্তি আর আগুনের বয়ান কি তোমরা জানো না, এই দুজখের মধ্যে তোমরা কেমনে আইলাই, আল্লাহ গাইবা, কারণ বার বার এই দুজখের কথা আল্লাহ বাতাইছ, ইত্তাকুন নার, দুজখরে ডরাও। তো এরা জবাব দিব আমরা বেআমলের কারণে আইছি, কালু লাম নাকুম মিনাল মুসাল্লিন ওলাম নাকুন উতিমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খাঈদিন, আমরা নামাজও পড়তাম না, মিসকিন গরিব কোনো মানুষের কোনো দিন খাওয়াইতাম না, দান খরাত করতাম না, আর নাফরমানদের লগে চক্রান্ত লিপ্ত থাকতাম, তারাও স্বীকার কর। ওলা আল্লাহ কোরআনে করিম আরেক জায়গাত কইতা ওসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যে সময় নাফরমানদের দুজখের দিকে দলবদ্ধ করিয়া লইয়া যাওয়া হইব, আর তারা গিয়াও পাইবা যাইতেও দুজখের দরজা খুলে হইব, তখন দুজখ তাকরা যে ফিরিস্তাইল হইবা, ওয়াকালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, ফরিস্তা হইবা ও আল্লাহর গোলাম হল তোমরা জানো না এই দুজখের আগুন এত গরম, এখানোর খাই পানি হইল দুজকির গায়ের ফুজ রক্ত, এখানোর খাদ্য হইল বিষাক্ত গাছের ফল আর কাটা যুক্ত ফল, আর এখানো ঢেউয়ের মতো আগুনে জ্বলবায় আর উঠিবায় আর গব্বরে যাইবায়, কোনো পিপাস মিটানি হইতো নাই, কোনো খাদ্য দেওয়া হইতো নাই, এই গরম আগুন আজীবন জ্বলবায়, জানো না নি তোমরা এখান কেমনে এখানো আইলা, ফিরিস্তায় হইবা সুন্তরানি ভাই হল। وقال لهم خزنتها ألم يأتكم نذير قالوا بلا بلا قد جاءنا ترى কইব হ্যাঁ খবর পাইছি আমরা قد جاءنا نذير আমাদের কাছে আল্লাহর নবীও হলো আইছেন আলিমক লও কইছেন দিনর দাইক লও শুনাইছেন কিন্তু আমরা ফাকাজ্জাবনা মানছি না স্বীকার করবো এখন তো না হইয়া উপায় নাই সব ওখানে দিয়ে গেছে ওখানে দিয়ে উড়াই দিছি এটা খেয়াল করছি না অথবা প্রত্যেক অস্বীকার করছে এর লাগি আইজ আমার দোষা ও ফিরিস্তা হলে বাদে কইবা ফাবি ইসা মাসো আল মুতাকাব্বিরিন আচ্ছা গর্দনা করিয়া মানছ না আল্লাহর হুকুম তাইলে ধ্বংস তোমার তার সব কিচ্ছু বড় বরবাদি বড় ধ্বংসদের জন্য কিন্তু কোনো ফিরিস্তার করার কিচ্ছু নাই লা ইয়াসুন আল্লাহ হামা আমার হুম যেখান আল্লাহ কইবা ফিরিস্তা ওখানে করবা ওয়া ফালুন মা ইউমারুন যে নির্দেশ তারা পাইবা ও শাস্তিও তারা দিবা এলাকায় দুধ করে যেটা ফিরিস্তা এটাও খালা খালা থাকবা দাওলা খালা খালা ফিরিস্তা থাক দুধর আগুনের রং দুনিয়ার আগুনের রং তো লাল আর দুধর আগুনের রঙও খালা দুধকটা অন্ধ খারাপা আগুনের কারণে এখানে আলোকিত নাই ভাই হলে দুধকটা কি না জাতর মাস হইল রমজান ও আল্লাহ আল্লাহ নবী ফরমাইন উল্লেখাত আবু আবুন নার ফালাম ইউফতাহ মিনহা বাব রোজা মাস আওয়ার লগে লগে যখন প্রথম রাত্রি আয় ও রাত্রে আল্লাহ সমস্ত দুজখের দরজা বন্ধ করিয়া দিলাই লগে কইত ফালাম ইউগলাক মিনহা বাব নাহি খোলা জায়গা উসমে সে কই দরওয়াজা যতদিন রোজা থাকবো দুজখের কোনো দরজা খুলতো নাই এর লাগে উলামায় লেখরা যে রোজা মাস যদি কেউ মরে তে তারে দুজখও দেওয়া হয় না দুজখ বন্ধ থাকে অন্যান্য আজাব হয় গুণাগার হইলেও আর ইমানদার হইলেও যে নাজাত পাইছে ওই এক নাজাতে খাইলিছে এই হদিস একটু আলোচনা সাপেক্ষ কইলেও ফজাইল ইতা হদিস গ্রহণ করা যায় মুহাদ্দিসিনদের মত কাজে রোজা হইল বেহেস্তর মাস আর দুজখ মুক্তির মাস আর ফরমাইতা অফুতিহাত আবওয়াবুল জান্নাতি ফালাম ইউগলাক মিনহা বাব আর সমস্ত বেহেস্তের দরজা খুলিয়া দেওয়া হয় কোনো দরজা আর বন্ধ করা হয় না এর লাগে রোজা মাস বেহেস্ত খোলা অন্য হদিসও আইসে বেশ সজ্জিত করা হয় ডেইলি আল্লাহ ফিরিস্তা দিয়ে সাজাই তৈয়ার করো আমার বন্দার বদলাই কান বন্দা হলার আমলের বদলাই জন্য সাজাও সাজাও
আমার ভাই হল এর বাদে নবী যে ফরমাইন সেই হাদিস বুখারীর যেটা ওয়ালা কালু ফুসফামিস সাইমে আতিয়বু ইনদাল্লাহি তাআলা মিন রিহিল মিস্ক এক রোজাদারে রোজা রাখার পরে যে সময় পেটের কুদার কারণে তার মুখের মধ্যে দুর্গন্ধ হয় এই দুর্গন্ধরে অবহেলা করিও না ঘৃণা করিও না আল্লাহর প্যার ও মহব্বতে যখন এই দুর্গন্ধ হইল সুতরাং তার এই অবস্থার দাম আল্লাহর কাছে মিশকে আম্বর তাকি আর সুগন্ধিময় এটা প্রেমর দুর্গন্ধ এটা আল্লাহর ইশক ও মহব্বতের কারণে আইছে মুখের এই অবস্থা সুতরাং আল্লাহর কাছে তোমার মিশকে আম্বর তাকি এই তার গন্ধই নাই তোর দাম বেশ কেনে এটা দুনিয়ার কারণে দুর্গন্ধ নয় এটা তার মাশুক তার মাহবুবে হাকিকি আল্লাহ রাব্বুল আলামিনর মহব্বতে বন্দায় রোজা রাখছে আর লাগিও ফরমাইতরা মিন বন্দায় ইয়াদাউ তুআমাহু ওয়া শারাবাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি আল্লাহ নবী ফরমায় আল্লাহ হইতরা আমার বন্দায় আমার কারণে আমারে পাওয়ার লাগি খাদ্য বাদ দিল চূড়ান্ত পিপাসা থাকা সত্ত্বেও পানি খার না পানীয় দ্রব্য খায় না তার চাহাত মিটাইবার বহুত বস্তু আছে আমি আল্লাহর কারণে রোজার কারণে এইটাও মিটান না তিন খাম করের মিন আজলি আমার কারণে কাজেই আসসাউমুলি ওয়া আনা আজিজি বিহি এই রোজা যখন একমাত্র আমার খুশির কারণে রাখলো আমি আল্লাহ আমার কুদরতের হাতে তার বদলা দিয়া দিমো ওয়াল হাসানাতু বি আশরে আমসালিহা অথচ অন্য যে কোনো নেকির কানুন বানানো আছে সওয়াব হইল একে দশ রমজানও সত্তর কিন্তু রোজার বদলা কোনো ফর্মুলা আর কোনো হিসাব নাই এর বদলা আমি আল্লাহ আমার হাতে দিব ভাই হল আর বুজুর্গ হল সেই মোবারক মাস আর আমরা সামনে নবী যে ফরমাইতরা আগর হদিস যেটা পড়াত রাখলাম দুজোহর পর দরজা বন্ধ হবে স্কুল হয় আর এটা আরেক হদিস তিরমিজি শরীফর অজুনা দি মুনা দিন আরেক ডাকনেওয়ালায় ডেইলি ঘোষণা দেন মাগরিব বাদে আসমান তাকি ইয়া বাগিয়াল খাইর ইয়াকবিল ওয়া বাগিয়াল শাররি ইয়াকসির ও আল্লাহ নেক বান্দা হল তোমরা গুয়াও ইবাদত মন দেও দুজক তাকি মুক্তি পাও জান্নাতের অধিকারী বনো আর তুরা তুরা ইবাদত করিয়া বেশি বেশি সওয়াবের মালিক বনো তুরাই বেশ কাজে হে বালাইর অন্বেষণকারী নেকির অন্বেষণকারী তোমরা গুয়াও তোমরার চান্স দরজা খোলা আর হে গুনাগার খাতাকার যারা গুনা বালা পাও তোমরা থামো এই মাসে তোমাদের গুনার অবকাশ নাই এর লাগি বুড়াই ঘরনে বলা হল থামো ফরিস্তা হলে হইন নবী যে ফরমাইন ওজা আলি কাফি কুল্লে লাইলাতিন এই তিরিশ বাউন্তিশ যতদিন রুজো হইব যতদিন রুজো হইব প্রত্যেক দিন মাগরিবর বাদে এই ঘোষণা আসমান তা কি হয় প্রত্যেক দিন মাগরিব বাদে এই ঘোষণা হয় তো প্রত্যেক দিন মাগরিবের বাদে এই ঘোষণা হয় ফরিস্তা হলে ঘোষণা দেওয়ার তখন এর বাদে ফরমাইতা ওলিল্লাহি উতাকাউ মিনান নার আর আল্লাহর পক্ষ থেকে অগণিত মানুষরে দোজখ হইতে মুক্ত করিয়া দেওয়ার সুবহানাল্লাহ তো এই মুক্তিপ্রাপ্ত বান্দাদের মধ্যে আমরা সামিল করতাম মডার্ন ফ্যাশন একটি সুপরিচিত কাপড়ের ব্যবসা প্রতিষ্ঠান এখানে লেডিস ও জেন্টসের যাবতীয় কাপড় সুলভ মূল্যে পাওয়া যায় তাই দেরি না করে মানসম্মত কাপড় সুলভ মূল্যে পেতে এক্ষুনি চলে আসুন মডার্ন ফ্যাশনে কালাইন ডিগাবর রুট ও জেবি রুট কালাইন মোবাইল নং 7002364869